হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি একটা প্রথমবার ব্লগ করতে যাচ্ছি, ভিডিও ব্লগ। আমার শাড়ি নিয়েই থাকবে এই ব্লগসগুলো। আর এটা আমার ব্যালকনি, আর এখানে আমি শাড়ির ভিডিওগুলো একটা একটা করে, তোমাদের যে হ্যান্ড পেন্টিং এডিশনসগুলো আমার আসবে, আমি এবার থেকে ভেবেছি এরকম ছোট্ট ছোট্ট ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কেমন লাগলো ডিজাইনস বা পেন্টিংসগুলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে শুরু করি একটা ছোট্ট ভিডিও দিয়ে। এইটা হচ্ছে জড়ি তসর কলমকারি হ্যান্ড পেন্টিং। এই শাড়িটাকে পুরো দুটো কালারে ডাই করা হয়েছে। আঁচলটা দেখতেই পাচ্ছো, ব্ল্যাক কালার, যার উপরে কৃষ্ণ ঠাকুরকে আঁকা হয়েছে। আর বডিটাতে জাস্ট ফ্লোরালস, আর এগুলো সব পেন কলমকারি। বাট হ্যাঁ, এগুলো ভেজিটেবল ডাই না, যেটা তোমার কস্টিংটা খুব বাড়িয়ে দেয়। যেগুলো অথেন্টিক পেন কলমকারি ইন দি সেন্স, যেগুলো সাউথে বানানো হয় সেগুলো ভেজিটেবল ডাই ইউজ হয়। এখানে অবশ্যই এগুলো আমাদের বেঙ্গলে তৈরি হচ্ছে, আমার নিজস্ব ইউনিটে তৈরি করা হয়। বাট এগুলো আর এগুলো হ্যান্ড পেন কলমকারি, পেন দিয়েই আমরা পুরো কাজটা করি। বাট এখানে ভেজিটেবল ডাই ইউজ হচ্ছে না, এইটাই ডিফারেন্স। বাট পুরোটাই হ্যান্ড পেইন্টেড। অ্যান্ড জড়ি তসর হচ্ছে একদম গাছি বাই গাছি জড়ি তসর, টেক্সচারটা ফিল করতে পারবে। হাতে না নিলেও আমি একদম ক্লোজ ভিউ দেখাচ্ছি। আর এখানে তো জারিগুলো সব টেস্টেড জারি, আর সিল্ক মার্ক পাবে এই শাড়িগুলোর সাথে। একটু হাওয়াও হচ্ছে, ওই জন্য শাড়িটা বারবার এদিক ওদিক এলোমেলো হয়ে গেল। তো হোপ তোমরা ডিজাইনটা বুঝতে পারছো। এটা হচ্ছে বডিটা, বডিটা একটা লাইট ব্রাউন কালারে ডাই করা হয়েছে। আর এটার ক্লোজ ভিউটা দেখিয়ে দিই। আর ব্লাউজ পিসও আছে। আর যেহেতু এগুলো আমার নিজস্ব ডিজাইন আর নিজের ইউনিটে তৈরি হচ্ছে, ওই জন্য তোমরা তোমাদের মতো করে কালারও চেঞ্জ করতে পারো। শাড়িগুলো ভীষণ সফট হয়, এতটাই ফ্লোই। আর আফটার পলিশ শাড়িগুলো আরও সুন্দর লাগে। এটা হচ্ছে এই ব্লাউজ পিস, এটা হচ্ছে ফার্স্ট শাড়ি, জারি তসর হ্যান্ড পেইন্টেড কলমকারি। থ্যাংক ইউ।